আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, গত ক্লাসে আপনি ইনসার্ট মেনুর বিষয়ে শিখেছেন এবং এটির উপর চর্চাও করেছেন। আসুন আমরা আগের ক্লাসে যা শিখেছি তা সম্পর্কে চর্চা করি। আপনি কি বলতে পারবেন আপনার পেজে ডেট এবং টাইম ইনসার্ট করতে কোন সাব মেনুটির ব্যবহার করতে হবে? ডেট এবং টাইম ইনসার্ট করার জন্য আপনাকে ফিল্ড অপশনটির ব্যবহার করতে হবে। কেন আমরা হেডার এবং ফুটার ব্যবহার করি? হেডার ব্যবহার করে আপনি আপনার পেজের টাইটেল যোগ করতে পারেন এবং ফুটার ব্যবহার করে আপনি আপনার পেজের পেজ নাম্বার ইনসার্ট করতে পারবেন। হাইপারলিংক ব্যবহার করে আপনি আপনার পেজে কতগুলি ফাইল ইনসার্ট করতে পারবেন। হাইপারলিংক ব্যবহার করে আপনি একটি পেজে আপনার ইচ্ছে অনুযায়ী অনেকগুলি ফাইল ইনসার্ট করতে পারবেন। আপনি কি বলতে পারবেন কিভাবে হাইপারলিংক ফাইলটি ওপেন করা হয়? একটি হাইপারলিংক ফাইল খোলার জন্য আপনার বাম হাতের আঙুল দিয়ে কন্ট্রোল বাটনটি প্রেস করান এবং ডান হাতের আঙুল দিয়ে মাউস বা টাচপ্যাড 2 সেকেন্ডের জন্য ক্লিক করে রাখুন। এইভাবে হাইপারলিংক ফাইল ওপেন হয়ে যাবে। আপনি কি বলতে পারবেন স্ট্যান্ডার্ড টুলবার কি? স্ট্যান্ডার্ড টুলবার একটি শর্টকাট পদ্ধতি যা আপনাকে আপনার কাজগুলি সহজভাবে করতে সহায়তা করে। এখন আপনি আপনার কম্পিউটারের সুইচ অন করুন এবং শেখানো পদ্ধতি অনুসারে রাইটার ফাইলটি ওপেন করুন। আপনার যদি এটি করতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। আপনি কি রাইটার ফাইলটি ওপেন করেছেন? যদি না করতে পারেন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখে নিন। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। তবে আসুন দেখে নি আজ আমরা কি শিখব। এই ক্লাসে আপনি যে ফরম্যাট মেনুর অপশন সম্পর্কে শিখবেন, যেমন ডিফল্ট ফরম্যাটিং কি, আপনি আরও ক্যারেক্টার সাব মেনুর অপশন সম্পর্কে শিখবেন, যেমন ফন্ট নেম, ফন্ট ইফেক্ট এবং হাইপারলিংক। এখন আপনারা সবাই সামনে দেখানো অনুচ্ছেদটি দেখুন এবং একইভাবে আপনার রাইটার পেজে টাইপ করুন। আপনারা কি সবাই দেওয়া অনুচ্ছেদটি টাইপ করেছেন? যদি না করে থাকেন তবে তাড়াতাড়ি এটি টাইপ করুন। তবে আসুন এখন ক্যারেক্টার সাবমেনু সম্পর্কে শেখা যাক। আপনি কি বলতে পারবেন আমরা কেন ক্যারেক্টার সাবমেনুর ব্যবহার করি? আগের ক্লাসে আপনারা সবাই শিখেছেন ফরম্যাটিং টুলবার ব্যবহার করে আমরা টেক্সট অথবা অনুচ্ছেদকে ফরম্যাটিং করা শিখেছি। ক্যারেক্টার সাবমেনু একটি অপশন যেটির দ্বারা আপনি ফরম্যাটিং এর সমস্ত অপশন ব্যবহার করতে পারবেন। তবে প্রথমে ফন্ট সম্পর্কে শিখুন। ফন্ট অপশন ব্যবহার করে আপনি আপনার টেক্সটকে অথবা অনুচ্ছেদের লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন এবং টেক্সটের সাইজ বা আকার পরিবর্তন করতে পারবেন। আপনি টেক্সটকে বোল্ড অথবা ইটালিক এমনি কি আন্ডারলাইন তৈরি করতে পারবেন। এখন ভিডিওটি দেখুন এবং এই সব অপশনগুলি সম্পর্কে শিখুন। রাইটারের পাতাতে ফন্ট স্টাইলের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। ফন্ট স্টাইল দিয়ে লেখার ধরন সম্পূর্ণভাবে পাল্টিয়ে যায়।
আমরা কিছু টেক্সটকে সিলেক্ট করলাম এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং সেখান থেকে ফন্টে একবার ক্লিক করুন এবং ফন্টের নিচে বিভিন্ন ধরনের লেখার স্টাইলের নাম রয়েছে, সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি ফন্ট স্টাইল আপনারা ক্লিক করুন। তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের ফন্ট স্টাইলটি সেইভাবে হয়ে গেছে যেটি আপনি সিলেক্ট করেছিলেন। এইভাবে আপনারা ফন্ট স্টাইলের ব্যবহার শিখলেন। রাইটারের পাতাতে বোল্ড এবং ইটালিকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম টেক্সটকে সিলেক্ট করব। এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে আবার ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে বোল্ড ইটালিক অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে টেক্সটটি সিলেক্ট করেছিলেন সেটি বোল্ডের সাথে সাথে ইটালিকেও পরিবর্তিত হয়ে গেছে। এইভাবে আমরা বোল্ড ইটালিকের ব্যবহার শিখলাম। রাইটারের পাতাতে ফন্ট সাইজের ব্যবহার এবং ফন্ট সাইজ কিভাবে পরিবর্তিত করতে হয় সেটার ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর আমরা আবার ফরম্যাট অপশনটিতে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে সেখানে ফন্ট সাইজ অপশনটিতে নিজের ইচ্ছা মতন একটি সাইজকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি সে সাইজের হয়ে গেছে যেটি আপনি সিলেক্ট করেছিলেন। এইভাবে আপনারা রাইটারের পাতাতে ফন্ট সাইজের ব্যবহার শিখলেন। তবে প্রথমে ফন্ট সম্পর্কে শিখুন। ফন্ট ইফেক্ট হলো ক্যারেক্টার সাব মেনুর একটি অংশ এবং এছাড়া অনেক অপশন রয়েছে, যেমন ফন্ট কালার, ইফেক্টস, রিলিফ, আউটলাইন, শ্যাডো, ব্লিঙ্কিং, স্ট্রাইক থ্রু, আন্ডারলাইন ইত্যাদি। আপনি কি বলতে পারবেন ফন্ট কালার ব্যবহার করে কি হয়? আমরা আমাদের টেক্সট অথবা অনুচ্ছেদের রং পরিবর্তন করতে পারি ফন্ট কালার ব্যবহার করে। এখন এগিয়ে যান এবং একটি লাইনকে সিলেক্ট করুন এবং এই লাইনটির ফন্ট কালার পরিবর্তন করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকেই শিখুন। রাইটারের পাতাতে ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে লাইনের শুরুতে নিয়ে গিয়ে
ড্র্যাগ করে সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। ফন্টকে সিলেক্ট করব, সেখান থেকে ফন্টস ইফেক্টে একবার ক্লিক করব এবং ফন্ট কালার অপশনটিতে গিয়ে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি নিজের ইচ্ছা মতো যে কোনো একটি আমরা পছন্দ করে ক্লিক করব। এবং তারপর ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি আপনাদের পছন্দসই কালারের মতন হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট কালারের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন ইফেক্টস ব্যবহার করে কি হয়? ইফেক্টস হলো একটি অপশন যার দ্বারা আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদকে ক্যাপিটাল অথবা স্মল লেটারে পরিবর্তন করতে পারবেন। এখন ভিডিওটি দেখুন এবং একের পর এক এই সমস্ত অপশনগুলি সম্পর্কে শিখুন। রাইটারের পাতাতে ইফেক্টসের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম মাউস থেকে ড্র্যাগ করে সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব। এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং সেখান থেকে ইফেক্টসে গিয়ে বিভিন্ন ধরনের ইফেক্টস রয়েছে, সেখান থেকে ক্যাপিটালস, লোয়ার কেস, টাইটেল, স্মল কেস, তার মধ্যে যে কোনো একটি আমরা সিলেক্ট করব। এবং তারপর ওকে অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি বড় অক্ষরের হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে ইফেক্টসের ব্যবহার শিখলাম। এরপর আপনারা সবাই যে অপশনগুলি সম্পর্কে শিখবেন সেগুলি হলো আউটলাইন, শ্যাডো, ব্লিঙ্কিং এবং হিডেন। আপনি কি বলতে পারবেন কেন আমরা রাইটারের মধ্যে আউটলাইন ব্যবহার করি? আউটলাইন ব্যবহার করে আপনি শুধুমাত্র টেক্সটকে আন্ডারলাইন দেখতে পাবেন এবং আপনার আন্ডারলাইনের ভেতরে সলিড কালারের ভরাট করতে পারবেন না। তবে ভিডিওটি দেখুন এবং শিখুন আন্ডারলাইন দিয়ে কি হয়। রাইটারের পাতাতে আউটলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম মাউস দিয়ে ড্র্যাগ করে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে আবার ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে তারপর সেখান থেকে
আউটলাইন অপশনটির পাশে বক্সটিতে একবার ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটের চারিদিকে আউটলাইন চলে এসেছে। আমরা আবার সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। এবং তারপর আবার ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আবার সে বক্সটি খুলে গেছে এবং সেখান থেকে আউটলাইন অপশনটিকে আনসিলেক্ট করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি আগেকার অবস্থাতে ফিরে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আউটলাইনের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন শ্যাডো কি? শ্যাডো ব্যবহার করে আপনি আপনার টেক্সটকে শ্যাডো করতে পারবেন। তবে আসুন ভিডিওটি দেখুন এবং শ্যাডোর ব্যবহার কি করে হয় তা শিখুন। রাইটারের পাতাতে শ্যাডোর ব্যবহার শেখার জন্য আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব। এবং তারপর রাইটারের পাতাতে শ্যাডোর ব্যবহার শেখার জন্য আমরা শিফট এবং অ্যারো কি ব্যবহার করে সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব। এবং তারপর ফরম্যাট অপশনটিতে একবার ক্লিক করব এবং ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আপনারা শ্যাডোর পাশে যে বক্সটি আছে সেখানে একবার ক্লিক করুন। যা দিয়ে শ্যাডো সিলেক্ট হয়ে যাবে এবং তারপর ওকে বাটনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সট বা প্রত্যেকটি অক্ষরের শ্যাডো চলে এসেছে। আমরা আবার সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে আবার ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আবার সেই বক্সটি খুলে গেছে। সেখান থেকে শ্যাডোকে আনসিলেক্ট করে আমরা ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের শ্যাডোটি সরে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে শ্যাডোর ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন আমরা কেন ব্লিঙ্কিং ব্যবহার করি? ব্লিঙ্কিং অপশনটি ব্যবহার হয় আপনার টেক্সটকে ব্লিঙ্ক করাবার জন্য। যখন আমরা এই অপশনটি ব্যবহার করি তখন আমাদের পছন্দসই টেক্সট বারবার সামনে দেখা দেয় এবং অদৃশ্য হয়ে যায়। তবে ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আমরা আর কেন ব্লিঙ্কিং অপশন ব্যবহার করি। রাইটারের পাতাতে ব্লিঙ্কিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ লেখাটিকে বা অক্ষরগুলিকে সিলেক্ট করব। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে আমরা কন্ট্রোল এ প্রেস করেও সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করতে পারি। এবং তারপর ফরম্যাট অপশনে যাব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে। সেখানে নিচের দিকে ব্লিঙ্কিং অপশনটিতে
একবার ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি ব্লিঙ্ক করছে। একবার দেখতে পাচ্ছেন এবং একবার দেখতে পাচ্ছেন না। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি ব্লিঙ্ক করছে। তারপর আবার নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে যান এবং সেখান থেকে আপনারা আবার ক্যারেক্টারকে ক্লিক করুন এবং তারপর ব্লিঙ্কিং অপশনটিকে আনসিলেক্ট করুন। সে বক্সটির মধ্যে একবার ক্লিক করে এবং তারপর ওকে বাটনটি একবার ক্লিক করে দিন। আমাদের ব্লিঙ্কিং সরেনি কারণ আমরা টেক্সটটিকে সিলেক্ট করিনি, তাই জন্য আমাদের কোনো অপশন ব্যবহার করার জন্য সর্বপ্রথম টেক্সটকে সিলেক্ট করতে হবে এবং তারপর আবার ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন এবং ব্লিঙ্কিংকে আনসিলেক্ট করুন। আপনারা দেখতে পাবেন এবার ব্লিঙ্কিংটি সরে গেছে কারণ কোনো অপশন ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের টেক্সটকে সিলেক্ট করা দরকার। এইভাবে আমরা রাইটারের পাতাতে ব্লিঙ্কিং এর ব্যবহার শিখলাম। আমরা কেন হিডেন অপশনটি ব্যবহার করি? হিডেন অপশনটি ব্যবহার করে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদ হাইড করতে পারবেন। হিডেন অপশনটিকে ফিরিয়ে আনতে আপনাকে শুধুমাত্র আবারও একবার হিডেন অপশনটিকে ক্লিক করতে হবে। এখন ভিডিওটি দেখুন এবং হিডেন অপশনটি ব্যবহার করা শিখুন। রাইটারের পাতাতে হিডেনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। টেক্সটটিকে সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এরও ব্যবহার করতে পারি বা মাউস দিয়ে ড্র্যাগ করেও আমরা সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করতে পারি। এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে নিচের দিকে হিডেন অপশনটিতে একবার ক্লিক করে দিন এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি লুকিয়ে গেছে বা হিডেন হয়ে গেছে। আমরা আবার ফরম্যাট অপশনে গিয়ে আবার ক্যারেক্টার অপশনটিকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে ক্যান্সেল অপশনটি একবার ক্লিক করব। কিন্তু আমরা নিজের টেক্সটকে এখনো ফিরিয়ে পাইনি কারণ আমাদের টেক্সটটি হিডেন হয়ে গেছিল। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি ফিরে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে হিডেনের ব্যবহার শিখলাম।
মনে রাখবেন যে আপনি আন্ডু ব্যবহার করেও হিডেন অংশটিকে আপনি শো করতে পারবেন। আসুন এখন আমরা ওভারলাইনিং, স্ট্রাইক থ্রু এবং আন্ডারলাইন সম্পর্কে শিখব। আপনি কি বলতে পারবেন ওভারলাইনিং দিয়ে কি হয়? ওভারলাইনিং অপশনটি দিয়ে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের ওপরে একটি লাইন আনতে পারবেন। ওভারলাইনিং অনেক ধরনের হয় এবং আমরা একবার ওভারলাইন অপশনটি সিলেক্ট করি, তবে আমরা একটি ওভারলাইন কালার অপশন দেখতে পাবো, যেখান থেকে আমরা রং পরিবর্তন করতে পারবো। ওভারলাইনিং এর ব্যবহার শিখতে ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে ওভারলাইন আর ওভারলাইনিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং সেখান থেকে ওভারলাইনিং ড্রপ ডাউন বক্সটিতে একবার ক্লিক করব এবং একটি অপশনকে সিলেক্ট করব। আপনারা যেটি সিলেক্ট করবেন তার উদাহরণস্বরূপ নিচের দিকে দেখতে পাবেন এবং তারপর ওকে বাটনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যেটি ওভারলাইন সিলেক্ট করেছিলেন সেটি রাইটারের পাতাতে আপনাদের প্রত্যেকটি লাইনের উপর চলে এসেছে এবং তারপর আবার ফরম্যাট অপশনটিতে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন এবং সেখান থেকে ওভারলাইন কালার ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করুন এবং নিজের ইচ্ছা অনুসার যে কোনো একটি কালার পছন্দ করুন। এবং ওকে বাটনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দসই রং সেই লাইনটিতে হয়ে গেছে। এইভাবে আমরা ওভারলাইনের ব্যবহার শিখলাম। আমরা এখন শিখব স্ট্রাইক থ্রুর সম্পর্কে। আপনি কি বলতে পারবেন কেন আমরা স্ট্রাইক থ্রু অপশনটির ব্যবহার করি? স্ট্রাইক থ্রু ব্যবহার করে আপনার টেক্সট বা লাইনের মাঝখানে একটি লাইন পেতে পারেন। আসুন আমরা ভিডিওতে দেখি এবং স্ট্রাইক থ্রুর ব্যবহার করা শিখি। রাইটারের পাতাতে স্ট্রাইক থ্রুর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট অপশনটিতে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখানে বক্সের ডান দিকে স্ট্রাইক থ্রু অপশনটি রয়েছে মাঝখানে। এক এক করে ক্লিক করে আপনি দেখতে পাবেন স্ট্রাইক থ্রু দিয়ে কি হচ্ছে। তারপর ওকে বাটনটি একবার ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটের মধ্যে লাইনের উপরে স্ট্রাইক থ্রু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আবার টেক্সটটিকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখানে আবার স্ট্রাইক থ্রুর ড্রপ ডাউন অপশনটিতে গিয়ে উইদাউট সিলেক্ট করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন স্ট্রাইকগুলি বা দাগগুলি সরে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে স্ট্রাইক থ্রুর ব্যবহার শিখলাম। আমরা এখন আন্ডারলাইন সম্পর্কে জানব। আপনি কি বলতে পারবেন কেন আমরা আন্ডারলাইন ব্যবহার করি? যেমন কি আপনি জানেন যে আন্ডারলাইন ব্যবহার করে আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদের একটি রেখা পেতে পারেন। যদি আপনি একইভাবে টেক্সট অথবা অনুচ্ছেদের একটি লাইনকে হাইলাইট করতে চান অথবা লাইনটির নিচে রেখা টানতে চান, তবে আপনি আন্ডারলাইন অপশনটি ব্যবহার করতে পারেন। এটি থেকে আপনি অনেকগুলো লাইনকে আন্ডারলাইন করতে পারবেন এবং আপনি লাইনের কালার বা রঙও পরিবর্তন করতে পারবেন। আন্ডারলাইন অপশনটির ব্যবহার সম্পর্কে আরও জানতে এখন ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে আরেকবার নতুন করে আন্ডারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে আন্ডারলাইনের ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আন্ডারলাইনের ধরন রয়েছে, সেখান থেকে এক এক করে ক্লিক করে আপনারা উদাহরণস্বরূপ নিচে দেখতে পাবেন। তারপর ওকে বাটনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে আন্ডারলাইনটি সিলেক্ট করেছিলেন সেটি সম্পূর্ণ টেক্সটের নিচে চলে এসেছে। তারপর আবার সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করে ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন এবং সেখান থেকে আবার আন্ডারলাইনের ড্রপ ডাউন বাটনটিতে গিয়ে একটি অন্য অপশন ক্লিক করে আন্ডারলাইন কালারে গিয়ে যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের আন্ডারলাইনের কালারটি সে কালারটি হয়ে গেছে যেটি আপনারা পছন্দ করেছিলেন। এইভাবে আপনারা রাইটারের পাতাতে আবার আন্ডারলাইনের ব্যবহার কি করে করতে হয় তা শিখলেন। পরের অপশনটি যেটা আমরা শিখব ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে। আপনি কি বলতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের পিছনে রং আনতে পারবেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার আনতে হয়। রাইটারের পাতাতে ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শেখার জন্য সর্বপ্রথম আমরা সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে
মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে যাব। এবং সেখান থেকে নিজের ইচ্ছা অনুসার যে কোনো একটি রং পছন্দ করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের পেছনের ব্যাকগ্রাউন্ডটি সে কালারের হয়ে গেছে যেটি আপনি পছন্দ করেছিলেন। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শিখলাম। আসুন এখন ডিফল্ট ফরম্যাটিং সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারবেন ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়? ডিফল্ট ফরম্যাটিং একটি অপশন যা ব্যবহার করে আপনি একটি লাইন বা অনুচ্ছেদে যে কোনো ফরম্যাটিং সরাতে পারবেন এবং এটি আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের আন্ডারলাইন এবং ফন্ট কালার অপশনটি ব্যবহার করেন, আপনি এটি তার আসল ফর্মে ফিরিয়ে আনতে চান, তবে আপনি ডিফল্ট ফরম্যাটিং ব্যবহার করে তা করতে পারবেন। আসুন এখন ভিডিওটি দেখি এবং ডিফল্ট ফরম্যাটিং এর ব্যবহার করার বিষয়ে আরো কিছু শিখুন। রাইটারের পাতাতে ডিফল্ট ফরম্যাটিং এর ব্যবহার শেখার জন্য আমরা প্রথমে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ব্যবহার করব এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে ডিফল্ট ফরম্যাটিং অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যত ধরনের ফরম্যাটিং করেছিলেন সম্পূর্ণ ফরম্যাটিং সরে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে ডিফল্ট ফরম্যাটিং এর ব্যবহার শিখলাম। আজ আমরা এখানেই পাঠটি শেষ করব। আপনার রাইটার ফাইলটি ক্লোজ করুন এবং আপনার সিস্টেমটি সঠিকভাবে শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি ফরম্যাট মেনুর কিছু অপশন সম্পর্কে শিখেছেন, যেমন ডিফল্ট ফরম্যাটিং এবং ক্যারেক্টার সাবমেনু সম্পর্কে এবং এটির বিভিন্ন অপশনগুলির ব্যবহার সম্পর্কে শিখেছি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।